WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে। বিশ্বব্যাপী এর 6টি আঞ্চলিক এবং 150টি ফিল্ড অফিস রয়েছে। সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব এশিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার 6টি অঞ্চলের একটি, যা সদস্য রাষ্ট্র 11টি এবং এর সদর দপ্তর ভারতের নয়াদিল্লিতে। বর্তমানে সাউথ ইস্ট এশিয়া অঞ্চলের ডাইরেক্টর পদে দ্বিতীয় মেয়াদে রয়েছেন ভারতের ডক্টর পুনম ক্ষেত্রপাল সিং। চলতি বছরের নভেম্বর মাসে ভোটের মাধ্যমে এ অঞ্চলের নতুন ডাইরেক্টর পদে নিয়োগ দেওয়া হবে। WHO এর এই পদের জন্য গত 21 জুলাই 2023 গোপনে হাসিনা সরকার প্রার্থিতা দিয়েছে এবং প্রার্থী হচ্ছেন শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। শুধু প্রার্থিতা দিয়েই শেষ নয়, বাংলাদেশের জনগণের টাকা খরচ করে মেয়ের জন্য লোভনীয় এই চাকরি নিশ্চিত করতে ইতিমধ্যেই একটি লবিং টিম গঠন করেছে শেখ হাসিনা। টিম প্রধান করা হয়েছে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর খলিলুর রহমানকে। তথ্যসূত্রে প্রমাণ মিলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভোটার দেশগুলিকে সাইমা ওয়াজেদের পক্ষে মিথ্যা তথ্য সরবরাহ করা হয়েছে। প্রথমত, সাইমা ওয়াজেদ ডক্টরেট নন, কিন্তু ডক্টর খলিল বিভিন্ন দেশকে সাইমা ওয়াজেদের পক্ষে যে চিঠি এবং ইমেইল করেছেন সেখানে সাইমা ওয়াজেদের নামের সাথে ডক্টরেট লেখা হয়েছে, যা দণ্ডনীয় অপরাধ। বাস্তবে 2021 সালের জুন মাসে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে অবস্থিত ব্যারি নামক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে $17,910 বিনিময়ে সাইমা নিজেকে এনরোলমেন্ট করেন এবং একদিনের জন্য কোনো অ্যাসাইনমেন্টে যুক্ত হননি। অথচ প্রতি বছর ফি বাবদ ইউনিভার্সিটিকে দিচ্ছেন $35,820। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই পদের আবেদনে সাইমা ওয়াজেদ তার যে পাবলিকেশনের কথা উল্লেখ করেছেন তার কোনোটাই সাইমার একক এবং মৌলিক নয়। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সাইমা ওয়াজেদের যে সিভি দিয়েছেন তাতে দেখা যায় সাইমা ওয়াজেদ বাংলাদেশ এবং কানাডার নাগরিক। ভাষার পারদর্শিতায় তিনি ইংরেজি এবং হিন্দি বলতে, পড়তে এবং লিখতে পারেন বলে দাবি করেছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে নিজের কর্মব্যাপ্তি নিয়ে সাইমা ওয়াজেদ যে দাবি করেছেন তার কোনো সত্যতা পাওয়া যায়নি। এমনকি তার লিঙ্কডইন প্রোফাইলেও দেখা যায় অসামঞ্জস্য তথ্য। সাইমা ওয়াজেদ তার সিভিতে উল্লেখ করেছেন তিনি বর্তমানে সিঙ্গেল। গুরুত্বপূর্ণ বিষয় হল, সাইমা ওয়াজেদের প্রোফাইলে দেখা যায় সে একই সঙ্গে সরকারের 4টি গুরুত্বপূর্ণ পদে বহাল বা কর্মরত। এর আগে লতিফ সিদ্দিকের এক বক্তব্যের মাধ্যমে অন্ধকারে থাকা বাংলাদেশের জনগণ জানতে পারে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় 1টি পদের জন্য সরকারের কাছ থেকে প্রতি মাসে 1,60,00,000 টাকা বেতন নেন। এখন প্রশ্ন হল, সরকারের 4টি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হাসিনা কন্যা জনগণের ট্যাক্স থেকে কত টাকা বেতন পান? সে তথ্য জনগণ আদৌ জানতে পারবে কিনা, জনগণের জানার অধিকার আছে কিনা? অন্যদিকে জনগণের টাকায় WHO এর পদ কিনে বাংলাদেশের জনগণের লাভ কতটুকু?